ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আকরামুল হক। আমরা এখন যাচ্ছি সেরাপুঞ্জি। সেরাপুঞ্জি শিলং থেকে 54 কিলোমিটার দূরত্ব, যা গাড়িতে যেতে লাগে 1 ঘন্টা 50 মিনিটের মতো সময়। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের নতুন এপিসোড সেরাপুঞ্জির ভিউ পয়েন্ট দেখব। বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছেন ওয়াকাবা ফলস। ওয়াকাবা ফলস শিলং শহর থেকে 1 ঘন্টা 30 মিনিটের পথ, 45 কিলোমিটার। সেরাপুঞ্জি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত এলাকা, যা বাংলাদেশের তামাবিলের একেবারে কাছে। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে 56 কিলোমিটার দূরত্ব। সেরাপুঞ্জির উচ্চতা 4,267 ফুট। বাংলাদেশ সীমান্ত থেকে সেরাপুঞ্জি সোজাসুজি 20 কিলোমিটারেরও কম। বাড়ির পাশেই বৃষ্টিবহুল এই এলাকা দেখার জন্য আমরা চলে আসছি। সাধারণত সেরাপুঞ্জি দেখার সময় হচ্ছে বর্ষাকাল। তো বন্ধুরা, আমরা এখন শিলং থেকে সেরাপুঞ্জি যাওয়ার পথে ওয়াকাবা ফলস দেখার পরে প্রথম ভিউ পয়েন্টটা দেখব, যাকে সেরাপুঞ্জি ফার্স্ট ভিউ পয়েন্ট বলা হয়। চারদিকে ঘন বন জঙ্গল এবং মেঘের আনাগোনা আমাদের মনকে আন্দোলিত করেছে। শুভ্র মেঘের আচ্ছাদন গণবনকে ঘিরে রেখেছে চারদিক থেকে। বন্ধুরা, আপনারা যখন শিলং থেকে সেরাপুঞ্জি ঘুরতে আসবেন, একদিন সময় হাতে নিয়ে আসবেন। আসার সময় একটি গাড়ি রিজার্ভ করে নিয়ে আসবেন। সেরাপুঞ্জি আসার জন্য সাধারণত 2,000 থেকে 3,000 রুপির মধ্যে হয়ে যায়। আপনারা যখন আসবেন, অবশ্যই আপনাদের ড্রাইভারকে কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় ঘুরবেন সব কিছু বলে দিবেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেরাপুঞ্জি আসার সময় আপনারা যে গাড়ি ড্রাইভার পাবেন তাকে আপনারা গাইড হিসাবেও ইউজ করতে পারবেন, কারণ তারা আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে। একটা জিনিস আপনাদেরকে না বললে নয়, যারা আপনারা মেঘালয় রাজধানী শিলং বেড়াতে আসবেন, খাসিয়া গাড়ি ড্রাইভার থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আমরা 2 বার বিপদে পড়ছি ওদের পাল্লায়, কারণ হচ্ছে ওরা যে কোনো মুহূর্তে ওদের কথার বরকেলাপ করতে পারে। এর জন্য আপনারা বাঙালি ড্রাইভার খোঁজার চেষ্টা করবেন। খাসিয়া গাড়ি ড্রাইভার থেকে বাঙালি ড্রাইভাররা অনেকটাই ভালো। খাসিয়া ড্রাইভাররা কথা দিয়ে কথা রাখে না, দরদাম করে নেওয়ার সময় নির্দিষ্ট প্লেসগুলো বলে দেওয়ার পর অনেক সময় ওরা উল্টাপাল্টা জায়গায় নিয়ে যায়। এই জন্য এই দিকটা আপনারা অবশ্যই সাবধান থাকবেন। বন্ধুরা, আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি আকরামুল হক। পরবর্তীতে দেখা হবে সেরাপুঞ্জির অন্য কোনো ভিউ পয়েন্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।